দাখিল আলিম পরীক্ষার্থী ছাত্রদের দোয়ার উদ্দেশ্যে আয়োজিত এই মিলাদ মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারদুস হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান তিতাস কুমিল্লা। আজকের বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস উপজেলা কুমিল্লা। উপস্থিত আছেন এই সাতারি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব শামসুদ্দিন সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের এই জগৎপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব। আমাদের এখানে উপস্থিত আছেন তিতাস ও দাউদ কান্দির সকল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ। আমাদের এখানে উপস্থিত আছেন বাতাকান্দি সরকার বাতাকান্দি সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেক প্রধান শিক্ষকগণ। আমি সকলকেই মঙ্গলকান্দি মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আসলে আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। যদিও ওনাদের শান ও মান হিসাবে আজকের এই আয়োজনটা আমরা করতে পারি নাই, যেহেতু অতি অল্প সময়ের মধ্যে আমরা আজকের এই আয়োজনটা করেছি, তো তারা সকলে এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার গভীর কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের ভাইস চেয়ারম্যান, কুমিল্লা জেলার সভাপতি মোকারফি সাহেব হুজুর কেবলা। হুজুর আজকের এখানকার দোয়া পরিচালনা করবেন এবং আমাদের উদ্দেশ্যে মূল্যবান সিহত দেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে বিরক্ত করে এখানে আনার কারণ ছিল একটাই, সেটা ছিল আমাদের তিতাস, মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর সহ এখানে পাঁচটা উপজেলার মধ্যে কোনো কামেল মাদ্রাসা নেই, আর কোনো মাদ্রাসা কামেল হওয়াটাও সম্ভাবনা নেই। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি একমাত্র এই মঙ্গলকান্দি মাদ্রাসায় সরকারের যে সমস্ত শর্ত শরায়ত আছে, ওই শর্ত শরায়ত হিসাবে আমাদের এই মঙ্গলকান্দি মাদ্রাসা কামেল হওয়ার যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের চেয়ারম্যান মহোদয়কে এখানে আনার আমার মূল মাকসাদে হলো তিনি আমাদের জন্য দোয়া করবেন, আর এই অধভরা গায়ে এই প্রতিষ্ঠানটি রয়েছে এখানে একটি সুন্দর রাস্তা দরকার। বুধুরবাদ থেকে আমাদের এই মঙ্গলকান্দির রাস্তাটা এতই অবহেলিত, এখান থেকে দুটা সিএনজি একসাথে আসতে পারে না। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করব এবং চাইব যে আপনি আজকে আমাদের এখানে এসেছেন তার বদৌলতে আপনার ধন্যতায় আপনি আমাদের রাস্তাটুকুর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি আরেকটা অনুরোধ রাখব, এখন পাঁচটা বিল্ডিং এসেছে আমি জানি, চেয়ারম্যান মহোদয় যদি ইচ্ছা করেন আমাদের এখানে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের এখানে বিল্ডিংয়ের প্রয়োজন। আমাদের এখানে ক্লাস মোট প্রায় 20টি ক্লাস আছে, যদি কামেল আমরা করি তাহলে 25টি ক্লাসরুমের দরকার, সেখানে নতুন ভবন সহ সব মিলিয়ে আমাদের 15টা ক্লাসও শ্রেণীযোগ্য নেই, যার ফলে একটা ভবন আমাদের খুব বেশি প্রয়োজন। একটা ভবন যদি আমরা পেয়ে যাই তাহলে অটোমেটিকলি আমরা কামেল করতে পারবো এই প্রতিষ্ঠানটাকে ইনশাআল্লাহ। আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা সবাই জানেন এখানে আগে কিন্তু আমাদের কিছু ছাত্র কম ছিল, আলেম ফাজলের ছাত্র নাই বললেই চলে, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি এবার সর্বোচ্চ ছাত্র এই কয়েকটা থানার মধ্যে আলেম এবং ফাজলে আমাদের এই মাদ্রাসায় সবচেয়ে বেশি হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এবার আমাদের আলেম প্রথম বর্ষের ছাত্রের সংখ্যা হলো 70, আমাদের এখানে অ্যাপ্লাই করেছে 85 জন, আমাদের কোঠা সরকার এভাবে 70, এই জন্য 70 জন ফিল আপ হয়েছে। আপনারা জেনে আরও খুশি হবেন, ফাজলের ছাত্র আমরা খুঁজে পাইতাম না, 3-4 জন এখানে ফাজলের ছাত্র ছিল, আজকের এই বছরে 58 জন ছাত্র আমাদের ESIF করেছে,
তার মানে 51 জন ছাত্র আমাদের হয়েছে। আপনারা যদি একটু সকলে এক নজর রাখেন আর সহযোগিতা করেন, তাহলে আমি আশাবাদী এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ ধাপে ধাপে কামেল হয়ে যাবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে আমাদের এই ভবনের কাজগুলি করে দেবেন। আর আশা করি কেয়ামত পর্যন্ত একটা কামেল মাদ্রাসা হইলে এটার যত সুবলতা আছে আপনারাই এর ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হাদিস শরীফ আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি একটা ভালো কাজের প্রচলন করে তাহলে সে তার সওয়াব পায়, আর যারা তার উপর আমল করে তার সওয়াবও পায়। এদিকে আমাদের উত্তর পাশে বিল্ডিংয়ে আপনার অত্যন্ত জরাজীর্ণ অবস্থা আছে, উপরে ছাদের কাজটাও করা দরকার, অল্প কিছু টাকা হলে এটা করা সম্ভব। তাছাড়া বাউন্ডারি করা তো খুবই প্রয়োজন, আমি চেয়ারম্যান সাহেবকে দেখাইছি। বাকি আমি আর কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। দাখিল পরীক্ষার্থী যারা আছো, তোমাদের সাথে আমি আসরের পরে একান্তভাবে কিছু কথা বলবো, তোমরা থেকো। আর আমি আমার সময় নষ্ট না করে আমার মহান অতিথিবৃন্দকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি সুযোগ সৃষ্টি করে দিলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।